শেষ প্রশ্ন আজকে, শুক্রবারের বিশেষ আমল কি? শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে। শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে, বেশি পরিমাণে, সেটা হলো কি? দরুদ পাঠ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি বিয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ বিশুদ্ধবার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন। বেশি বেশি কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। কারণ ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা যে দরুদ পড়ো এটা আমার কাছে পেশ করা হয়। এই জন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দরুদ পাঠ করে, এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি। জুমার নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা? দরুদ পাঠ করা। দরুদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বিশুদ্ধবার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত। শুক্রবার আরো বিশেষ আমল সূরা কাহফ তেলাওয়াত করা, এবং একটা সময় দোয়া কবুল হয়, আসরের পরে অনেক ওলামা ইকরাম বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা। শুক্রবার একটা বিশেষ আমল আছে, আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল, এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই, কোরআন হাদিসে আরেকটা পাওয়া যায় না। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়া আবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, আগে আগে উঠবে, ওয়া গাসসালা ওয়া ইগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নিজে উত্তম রূপে গোসল করবে, সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে, উত্তম রূপে, উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো রিক্সা বাহনে গাড়িতে উঠবে না, যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে। এবং চার নম্বর কাজ, ওয়া দানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বলবে, অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না, চুপচাপ থাকবে, খুতবা শ্রবণ করবে। এই কাজ যদি করে চার কাজ, তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা, ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া, উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা, আগে আগে মসজিদে আসা, এবং চুপচাপ থাকা, কোনো কথাবার্তা খুতবা চলাকালীন না বলা, কোনো অহেতুক কথা আড্ডা ফাজি না করা। এই চারটা কাজ যদি কেউ জুমার দিন করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে, এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে, যতগুলো কদম তার রাখতে হয়েছে, প্রত্যেক স্টেপের বিনিময়ে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবে। তাহলে যদি কারো বাসা থেকে মসজিদে আসতে 100টা স্টেপ দেওয়া লাগে, সে 100 বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সওয়াব পাবে। অনেক মুহাদ্দিসগণ বলেছেন, হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায়, কিন্তু এই একটা আমল, মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। এই জন্য জুমার দিন আমলটা করবো তো ইনশাআল্লাহ। মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না, তারাও এই সওয়াব পাইতে পারেন। কিভাবে? বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠিয়ে দিবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন। অন্য মানুষদেরকে জানার জন্য এই বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন, মানুষের মধ্যে জানাজানি ব্যবস্থা করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন।